জকিগঞ্জের গণিপুর সাহেববাড়িস্থ আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সে মসজিদে লিয়ানার উদ্বোধন সম্পন্ন হয়েছে। সোমবার মসজিদ উদ্বোধন উপলক্ষে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে নসিহত পেশ করেন মুর্শিদে বরহক আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী, বড় সাহেব কিবলা ফুলতলি। গণিপুরি সাহেব রহমতুল্লাহি আলহিয়ের সুযোগ্য নাতি ব্রিটেন প্রবাসী মাওলানা মোহাম্মদ ফখরুল হাসান রুদবাহের সভাপতিত্বে ও বাদেদৌরাইল ফুলতলি কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা নজমুল হুদা খানের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদেদৌরাইল ফুলতলি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম, দারুল হাদিস লতিফিয়া ইউকে এর প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী ফুলতলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলি, মুসলিম হ্যান্ডস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মাওলানা গুফরান আহু চৌধুরী ফুলতলি, বাদেদৌরাইল ফুলতলি কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলি, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অবসরপ্রাপ্ত আরবি প্রভাষক মাওলানা মুশাহিদ আহমদ কামালি, লোকমান আহমদ চৌধুরী সাদি ফুলতলি সহ আর অনেকেই। উল্লেখ্য, গণিপুরি সাহেবের বড় সাহেবজাদা মাওলানা ফজলে হক সাহেবের সন্তানদের পৃষ্ঠপোষকতায় ও মাওলানা মোহাম্মদ ফখরুল হাসান রুদবাহের ঐকান্তিক প্রচেষ্টায় কমপ্লেক্স ও মসজিদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সে বর্তমানে অর্ধ শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছেন। জকিগঞ্জ টেলিভিশন, জকিগঞ্জ, সিলেট।